এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তাদের জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 নোটিশ জারি করে দিয়েছে 12/8/2022 অর্থাৎ আজকে। তারা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এইগুলো তারা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করবে। প্রতি বছরের ন্যায় এবছরও অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অলরেডি স্টার্ট হয়ে গেছে 12 তারিখ, অর্থাৎ আজকের থেকে স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন চলবে তোমাদের 2/9/2022 অর্থাৎ সামনের মাসে 2 তারিখ অবধি। এবং সেই 2 তারিখই লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তার সাথে সাথে অনলাইন ফিস পেমেন্ট রাত্রি 11টা অবধি। কেউ যদি অফলাইন চালান জেনারেট করে ফিস পেমেন্ট করতে চাও তো 2 তারিখেই লাস্ট ডেট চালান জেনারেট করা এবং সেটা ব্যাংকের থ্রুতে ওয়ার্কিং টাইমে অর্থাৎ ওয়ার্কিং আওয়ারে 3 তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফিসটা জমা করে দিতে হবে। তো আর একটা বিষয় এখানে বলে দিই, তোমরা এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন তো অবশ্যই করবে এবং অ্যাপ্লিকেশন করার পরে বাই চান্স আফটার ফাইনাল সাবমিশন তোমাদের যদি কোনো এরর তোমাদের চোখে পড়ে বা ধরা পড়ে, তোমরা যদি রেক্টিফাই করতে চাও তো এবার একটা উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করার জন্য একটা মানে পোর্টাল অর্থাৎ উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেটা একটা কারেকশন চার্জের বিনিময়ে 4/9/2022 ঠিক আছে একদিনই একটা সুইটেবল চার্জ দিয়ে সেটাকে তোমাদের কারেকশন করতে হবে। এবং সেই কারেকশন চার্জ কত লাগবে সেই ডিটেলসটাও পিডিএফটিতে রয়েছে, আমি এক এক করে বলবো। তো নেক্সট যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো ডিটেলস অফ পোস্ট। এবার ডিটেল অফ পোস্টের আগে যেটা নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেনি, তারা সময় টু সময় অর্থাৎ পরবর্তীকালে নাম্বার অফ ভ্যাকান্সি জানিয়ে দিবে। জেনারেলি তাদের যে পেপার 1 এক্সাম হয়ে যাওয়ার পরে পেপার 2 হয়ে যাওয়ার পরে তারা জেনারেলি ভ্যাকান্সিটা পাবলিশ করে বা তার আগেও করতে পারে, কিন্তু এখনও কিন্তু ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করেনি। শুধু অর্গানাইজেশনগুলো তারা মেনশন করেছে কোন কোন অর্গানাইজেশনে তারা রিক্রুটমেন্ট করবে। টোটাল 9টি অর্গানাইজেশনে তারা রিক্রুটমেন্ট করবে অর্থাৎ নিবে। তার মধ্যে ফার্স্ট যেটা আছে বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিবে, 3টাই নিবে। তারপরে সেকেন্ড যে অর্গানাইজেশন রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল শুধু নিবে। তারপরে যেটা রয়েছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসোর্স স্টেশন বা ডিপার্টমেন্ট যেটা বলি, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 3 জনই নিবে ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং মেকানিক্যাল নেবে, ইলেকট্রিক্যাল নেবে না। তারপরে যেটা রয়েছে ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড নেভাল, সেখানে শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল নেবে, সেখানে কিন্তু কোনো সিভিল নিচ্ছে না। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট যেটা রয়েছে, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 3টাই নিচ্ছে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যেটা আছে, যেটাকে আমরা MES বলি, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 3টাই নেবে। নেক্সট যেটা রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, যেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 3টাই নেবে। 9-এ যেটা রয়েছে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েস, যেটা আন্ডামান লাক্ষাদ্বীপ হাবড়া ওয়ার্কের মধ্যে পড়ে, সেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল 3টাই ব্রাঞ্চ নিবে। নেক্সট যে বিষয়ের উপর আমি আলোকপাত করব সেটি হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, এজ লিমিট। তো তোমাদের এজ লিমিট 1/1/2022 অর্থাৎ জানুয়ারির 1 তারিখের মধ্যে আপ টু অর্থাৎ ম্যাক্সিমাম এই এজটার হতে হবে, তার থেকে বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তার ভিতর হচ্ছে বিআরও যেটা রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন, দুটোর ক্ষেত্রেই আপ টু 30-30-এর বেশি হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের ক্ষেত্রে 32 হচ্ছে, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসোর্স স্টেশনের ক্ষেত্রে হচ্ছে আপ টু 30 এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের ক্ষেত্রে হচ্ছে 32। নেক্সট যেটা রয়েছে ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, সেটার ক্ষেত্রে 30, ফারাক্কা ব্যারেজের ক্ষেত্রে 30-30, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ক্ষেত্রে 30, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ক্ষেত্রেও ম্যাক্সিমাম 30, আর লাস্ট যে ডিপার্টমেন্টটি ছিল মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে, এটার ক্ষেত্রেও 30। তো যাদের 1/1/2022 মধ্যে 30 হয়েছে তারা এই 30 যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর যাদের 30 পার হয়ে 32-এর মধ্যে আছে তারা সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং 32-এর বেশি যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল কোনো পোস্টের জন্যই নয়। তবে এই বিষয়ে একটা বলার আছে যে এখানে অবশ্যই রিজার্ভেশন হিসাবে তোমরা এজের একটা সার পাবে, SC ST 5 ইয়ার্স পাবে, OBC 3 ইয়ার্স, PWD আনরিজার্ভ 10 বছর, PWD OBC যারা রয়েছে 13 বছরের ছাড় পাবে, PWD SC ST যারা রয়েছে তারা 15 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান অবশ্যই 3 ইয়ারের পাবে ঠিক আছে। নেক্সট যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স, সেটা 2/9/2022 অর্থাৎ 2/9/2022-এর মধ্যে এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সগুলো কমপ্লিট করতে হবে, নাহলে অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে যেটা ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার বিআরওর ক্ষেত্রে, সেটা কিন্তু যারা ডিগ্রি করেছো BA বা BTEC তারা অ্যাপ্লিকেবল
ঠিক আছে, এবং সেটা 2/9/2022 মধ্যে তাদের বিটেকটা কমপ্লিট থাকতে হবে, কোনো এক্সপেন্স লাগবে না। তবে যারা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমারও অ্যাপ্লিকেবল, শুধুমাত্র ডিপ্লোমা করেছো, কিন্তু ডিপ্লোমার সাথে সাথে 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, এটা ভালো করে মনে রাখবে বিআরওর ক্ষেত্রে। নেক্সট যেটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল বিআরওর জন্য সেম কোয়ালিফিকেশনই তোমাদের লাগবে। নেক্সট যেটা বলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল আর ইলেকট্রিক্যাল সিপিডাব্লিউডির জন্য, সেটার ক্ষেত্রে অন্যমাত্র ডিপ্লোমা অর্থাৎ বিটেকও হায়ার ডিগ্রি অ্যাপ্লিকেবল করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারে, কোনো নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চের ক্ষেত্রে যারা ডিপ্লোমা রয়েছে তারাও অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা রয়েছে সেন্ট্রাল ওয়ার পাওয়ার রিসার্চ মেকানিক্যাল, ওটার জন্য সেম, শুধু ডিপ্লোমা হলেই হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশনের জন্য রয়েছে, সেটা ডিগ্রি অর ডিপ্লোমা যে কোনো একটা কিছু হলেই হবে, ফ্রেশার্স অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রেও তাই, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেটা ডিরেক্টর অফ কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, সেটা হচ্ছে ডিগ্রি অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর যদি ডিপ্লোমা হয় 3 ইয়ার্স ডিপ্লোমা, তাদের ক্ষেত্রে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট যেটা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিরেক্টর অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, এটার ক্ষেত্রে তাই ডিগ্রি অ্যাপ্লিকেবল, নো এক্সপিরিয়েন্স, আর শুধু ডিপ্লোমা থাকলে তাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ফারাক্কা ব্যারেজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ডিপ্লোমা লাগবে, ঠিক আছে, শুধুমাত্র ডিপ্লোমা অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ক্ষেত্রে ডিগ্রি লাগবে অর্থাৎ বিটেক অথবা বিই অথবা ডিপ্লোমা থাকলে তাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, যেটা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এই ক্ষেত্রে ডিপ্লোমা লাগবে, শুধুমাত্র ডিপ্লোমা ওরাই অ্যাপ্লিকেবল, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, নেক্সট যেটা ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার মিনিস্ট্রি ফর পোর্ট অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের জন্য, এটার জন্য ডিপ্লোমা লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তাহলে এই ক্ষেত্রে মিনিমাম বলতে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলছে, নট মিনিমাম, শুধু ডিপ্লোমা, তার মানে এর ক্ষেত্রে হায়ার ডিগ্রি অ্যাপ্লিকেবল নয়। তারপরে আমরা অনলাইনে কী করে অ্যাপ্লাই করবো তার ডিটেলসটা বলা আছে, এবং অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে 100 টাকা দিতে হবে, ঠিক আছে, 100 টাকা। আর হচ্ছে আমাদের ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ ওমেন ক্যান্ডিডেট, এসসি, এসটি এবং পিডাব্লিউডি, তার সাথে সাথে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তাদের ক্ষেত্রে নো ফি, কোনো ফি পেমেন্ট করতে হবে না, টোটালি ফ্রিতে। ঠিক আছে, নেক্সট যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। সেন্টার অফ এক্সামিনেশনের ক্ষেত্রে অনেক জায়গায় রয়েছে, তবে আমাদের ইস্টার্ন রিজন, আমরা ইস্টার্ন রিজনের মধ্যে পড়ি, ঠিক আছে, ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, সিকিম, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গ্যাংটক, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, এইসব জায়গায় কিন্তু আমাদের সিট রয়েছে। তাছাড়া বাইরে জামশেদপুর, ধানবাদ, রাঁচি, ঠিক আছে, তারপরে রয়েছে বালাসোর, তারপরে ভুবনেশ্বর, কটক, এইসব জায়গাও কিন্তু সিট রয়েছে এক্সাম সেন্টার। নেক্সট যে বিষয়ের উপর আলোকপাত করবো সেটা স্কিম অফ এক্সামিনেশন, প্রিভিয়াস ইয়ারের মতোই রয়েছে। প্রথমে কম্পিউটার বেস এমসিকিউ কোশ্চেন হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য থাকবে 50, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে 50, আর যেটা আমাদের ট্রেড, সিভিল হলে সিভিল, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল হলে মেকানিক্যাল, সেখানে থাকবে 100। টোটাল 200 মার্কসের এক্সাম হবে 2 ঘন্টা, যারা স্ক্রাইব নিবে তাদের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট। এইটাতে কোয়ালিফাই হলে তাদের পার্ট পেপার 2-তে অর্থাৎ রিটেন এক্সামিনেশনে ডাকবে, যেখানে কনভেনশনাল রিটেন এক্সামিনেশন হবে 2 ঘন্টার, এবং সেখানে ট্রেডের উপরেই থাকবে, সিভিল হলে সিভিল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, সেটা 300 মার্কসের হবে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, পেপার 1 আর পেপার 2-এর উপর বেট করে, কোনো ইন্টারভিউ হবে না। সিলেবাসের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে সিলেবাস থাকে সেটাই, এখানে পেপার 1 অ্যাজ ওয়েল অ্যাজ পেপার 2-এর ডিপার্টমেন্ট ট্রেড অনুযায়ী তার সাথে সাথে সিলেবাসগুলো দিয়ে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে যেগুলো ছিল সেগুলোই রয়েছে, প্লাস PDFটিতে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। তোমরা PDFটাতে সিলেবাসটা তোমরা আরও ডিটেলস দেখে নেবে, যারা পেপার শুরু করে দিবে তারপরে ডিটেলসটা দেখে নেবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।